দীর্ঘদিন ধরে উদয়পুর বন্দুয়ার এলাকায় বহিরাগত কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। এলাকাবাসী যুবকদের জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে গতকাল রাত আনুমানিক 7টায় বেশ কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করার জন্য উদয়পুর বন্দুয়ার এলাকায় প্রবেশ করে। এলাকাবাসী খবর পেয়ে রাধাকিশোরপুর থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে 5 জন নেশা বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়। বুধবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা বলেন, নেশা বিক্রেতা তারা হল আব্দুল হোসেন, আব্দুল রেজাক, দুলাল মিয়া, জামাল হোসেন এবং লোকমান হোসেন। পুলিশ তাদের কাছ থেকে 275 কৌটো হেরোইন পেয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। অ্যাকচুয়ালি গতকালকে রাত্রিবেলায় 7টা সাড়ে 7টা নাগাদ আরকেপুর থানায় একটা খবর আসে যে বন্দুয়ার এলাকায় কিছু লোক, মানে ড্রাগসের, যারা ড্রাগসের সঙ্গে জড়িত, তারা এখানে একাঠা হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে আসছে। এই খবর পাওয়ার পর থানার ওসি এবং তার স্টাফদের নিয়ে এখানে যায়। তো অনেকক্ষণ রাত্রে গঠন করার পর সেখানে 5 জন লোককে ডিটেন করতে সক্ষম হয় এবং আরও ছিল বাকি 3 জন, তারা পালিয়ে যায় সেখান থেকে। তো ওইখানে সার্চ করার পর একটা বাড়িতে সার্চ করার পর এখানে 275 লোজ বায়েলস অফ হিরোইন সেখান থেকে রিকভারি হয় এবং সঙ্গে একটা ওয়াগনার গাড়ি আর 5টা অ্যান্ড্রয়েড মোবাইল, এগুলি তাদের কাছ থেকে বরামদ হয়।